নমস্কার নিউজ বর্তমানে আপনাদের স্বাগত। আমি রয়েছি বুদ্ধদেব দীনেশ সেনানি। আজকে দীনেশ সেনার বিষয় অবশ্যই বারুদের স্তূপে কি বাংলা, বারুদের স্তূপে কি আমাদের রাজ্য। হ্যাঁ, ঠিক এই নিয়েই আজকে আমাদের আলোচনা। তবে তার আগে যে খবরটা আপনাদের সামনে তুলে ধরব সেটাও উত্তর চব্বিশ পরগনার, এবং উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া বরাবরই কিন্তু শিরোনামে থাকে। কখনো পাঁচ দিন, কখনো দশ দিন, কখনো এক মাস শান্ত থাকার পরই উত্তেজিত হয়ে পড়ে, উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে এই ভাটপাড়া। সর্বদাই উত্তেজনার একটা রেস থাকে, তবে এবার গুলিবিদ্ধ এক যুবক, দিনের আলোতে কাকিনাড়াতে প্রকাশ্যে শুট আউট, এবং সেখানে জুট মিলের এক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ যুবকের নাম বিকাশ বেহরা, স্থানীয় সূত্রে খবর। কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে ভাটপাড়ার ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যায় এবং তারপরেই তার পায়ে গুলি করা হয়। তাকে তিনটি গুলি করা হয়েছে বলে এমনই অভিযোগ। গুলিবিদ্ধ যুবক বর্তমানে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাটপাড়া থানা পুলিশ। গুলিবিদ্ধ যুবকের পরিবারের অভিযোগ, পুরনো শত্রুতার জেরেই এই খুনের চেষ্টা। কি বলছেন তারা, তাদের পরিবার কি বলছে, কেন দিন দুপুরে এই শুট আউট, কীভাবে শুট আউট হলো, পুলিশ কী করছিল, চলুন পরিবারের লোকজন কি অভিযোগ করছে শোনাবো। जान मुझ के कर रहा है, पता नहीं सब तो मोहल्ले के ना होगा। अच्छा, बहुत दिन पहले झगड़ा हुआ था, उसका खाल लेके मेरे भाई को मारा है। किसके साथ हुआ जमा? ये तो हमको नहीं ना देखे हैं, कुछ नहीं करने दे रहा वो तो। इतना दिन से तो बच्चा से लेकर बड़ा तक कुछ नहीं हुआ, आज क्यों होगा? अगर झगड़ा होता तो बहुत दिन पहले ही होता ना, आज क्यों होगा? जा रहा था, कुछ लड़का लोग दुष्कृति, लड़का लोग उसको किडनैप करके 35 नंबर वार्ड में ले गया। हम लोग रहते 8 नंबर वार्ड में, उसको 35 नंबर वार्ड में लेके दो ठो गोली मारा दोनों पैर में, भीतरिया मार बहुत है। सुना है लड़का बोला है कि माता में गोली मार रहा था, बच गया। दुष्कृति लोग का नाम हमारा लड़का ही बता सकता है, हम तो मीन में था, जुट मिल में। कितना जन था वो? 15-20 ठो था। कितना बजे का घटना है? 3:30 बजे का घटना हुआ। हमको तो अभी कुछ ठीक से मालूम नहीं, हो सकता है कहीं दोनों पैर में लगा हुआ। हमको पुलिस पर भरोसा नहीं है कि इसको CBI जाँच हो गई कि क्यों उसको मारा। শুনলেন ভাটপাড়ার ঘটনার কথা, কিন্তু অন্যদিকে আমাদের নজর রাখতেই হবে অবশ্যই দত্তপুকুরের দিকে। এই মাত্র 3.5 মাস, 16ই মে, এগরার খাদিকুল, সেই খাদিকুল গ্রামে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল এলাকা, কাঁপল। তারপরে 3.5 মাসের ব্যবধানে এবার দত্তপুকুর। দত্তপুকুরে যা হচ্ছে গোটা বাংলা দেখছে, গোটা দেশ দেখছে। কেন এই ঘটনা, কিভাবে এই ঘটনা, কারা জড়িত? ইতিমধ্যেই হিমাদ্রি ডোগরা, নীলগঞ্জ ফাঁড়ির OC, তাকে সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির জন্য। মুখ্যমন্ত্রী তৎকালীন বলেছিলেন যে কোনোভাবেই কিন্তু আর রেয়াত করা হবে না। এগরা কাণ্ড চোখ খুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছিলেন, এবং খাদিকুল গ্রামে তিনি পৌঁছেছিলেন 27 মে, গঠন করেছিলেন কমিটি। কি হলো সেই কমিটির, এদিন ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিকের টিম, এবং সেই সঙ্গেই এলাকাবাসীও বিভিন্ন অভিযোগ করেছেন। সেই অভিযোগ একবার দেখব এবং ফরেন্সিক তারা কি বলছেন সেটাও শোনাবো, এবং NIA-র আধিকারিকরাও কিন্তু সেখানে গেছিলেন, সরজমিনে এসেছিলেন এডিজি সাউথ। চলুন দেখে নেওয়া যাক তারা কি বলছেন। এখন কিছু বলা যাবে না, এক্সট্রিমলি সরি বলতে এখন কিছু বলা যাবে না। ল্যাবরেটরিতে এক্সামিনেশন না পর্যন্ত কিছু বলা যাবে না। কোথায় কোথায় গিয়েছিলেন আপনারা? প্লিজ এক্সামিনেশন করতে কোথায় কোথায় গেলেন একটু দাঁড়িয়ে বলুন, অত্যন্ত রিস্কি একটা জায়গা, আর সবাই আপনারা একটু সাইড দিন, আমাকে এক্সামিনেশন, আমাকে আমার কাজটা করতে দিন, কিছু বলা যাবে না এখন। আমি আমার ডিপার্টমেন্টের কাছে দায়বদ্ধ, আমি কিছু বলতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই খাদিকুলের ঘটনা চোখ খুলে দিয়েছে তার। 16ই মে 2023 এগরার খাদিকুল গ্রাম পূর্ব মেদিনীপুর জেলায়, সেখানে
কার্যত হুলস্থুল বেঁধে গেছিল। আমরা দেখেছিলাম কি ঘটনা ঘটেছিল, তার সাড়ে তিন মাসের মাথায় দত্তপুকুরের বিস্ফোরণ বাজি কারখানায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন একটি কমিটি, সেই কমিটির রিপোর্ট দেওয়ার কথা দু মাসের মধ্যে। দু মাস তো অতিক্রান্ত হয়ে গেছে, তাহলে কি করে থাকে এই এই বাজি কারখানা? আদৌ কি এই বাজি কারখানার আদৌ কি বাজি কারখানার কোনো বৈধ অনুমতিপত্র ছিল? স্থানীয়রা অভিযোগ করেছেন বারবার লোকাল থানা তাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়নি তারা। তবে ঘটনায় ইতিমধ্যেই সাফিক আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি এই ব্যবসার অন্যতম পার্টনার। এই দত্তপুকুরের যে বাড়িতে, কমলাল আলীর বাড়িতে বোমা বিস্ফোরণের যে ব্যবসা হতো, বোমার যে ব্যবসা হতো, সেই ব্যবসার তিনি পার্টনার ছিলেন। তবে কমলাল আলী ও তার ছেলে ঘটনাস্থলেই মারা যান বিস্ফোরণে। এদিন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজনীতির পারদ তুঙ্গি। যেমন বিস্ফোরণে কাঁপছে বাংলা, তেমনি প্রতিটা ইস্যু ধরে ধরেই বিরোধীরাও আক্রমণে নামছে বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাদের বিভিন্ন বান ছুড়ে দিচ্ছেন রাজ্যের বর্তমান সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে। প্রথম যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। অধীর চৌধুরী ঘুরে দেখার পর কি বললেন সেখানকার সাধারণ মানুষদের সঙ্গেও তিনি কথা বলেছেন। তবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের উদ্দেশ্যে কি জানাচ্ছেন অধীর চৌধুরী, শুনুন। টেরোরিস্ট যোগ না তৃণমূল যোগ, যোগ বিয়োগ তো তদন্ত করে সিদ্ধান্ত হবে না, তদন্ত করে বোঝা যাবে যোগ বিয়োগ কি। টেরোরিস্ট না তৃণমূল সেটা তো তদন্ত করে বোঝা যাবে। টেরোরিস্ট যারা তাদের বাড়ির আচ্ছাদন তৃণমূলের না, তো এটা তো তদন্ত সাপেক্ষ। আমি কী করে সিদ্ধান্ত দেবো টেরোরিস্ট? আর যদি টেরোরিস্ট হয়ে থাকে তাহলে এখানকার প্রশাসন কী করছিল? তাহলে পশ্চিমবঙ্গ সরকার টেরোরিস্টদের পুষছে, প্রশ্ন এখানে আসবে? তাই টেরোরিস্ট না তৃণমূলের সন্ত্রাসবাদী না হারমাদ, এত মশলা পেলো কোথায়? এত আরডিএস পেলো কোথায়? বোমা বিস্ফোরণে ভয়ঙ্কর প্রভাব এলো কীভাবে? তা তো তদন্ত করার প্রাথমিক দায়িত্ব রাজ্যের। রাজ্য কেন চুপ করে আছে? মুখ্যমন্ত্রী চুপ করে আছে কেন? মুখ্যমন্ত্রী ফোঁটা দিতে বাইরে যাবে, রাখি বাঁধাতে বাইরে যাবে? এখানকার গ্রামে একবার প্রধান মুখ্যমন্ত্রী তো আসা উচিত ছিল। মুখ্যমন্ত্রী তো পশ্চিমবঙ্গের এটা একটা গ্রাম, এটা একটা এলাকা, মুখ্যমন্ত্রী নিজে কেন এখানে আসছে না? এখানে ছেড়ে দিয়ে তিনি অমিতাভ বচ্চনকে রাখি পড়তে যাবেন বোম্বেতে কেন? এখানকার ভাইরা কী অপরাধ করলো? এখানকার বোনরা কী অপরাধ করলো? হ্যাঁ, সব কিছু করবে মানুষ, আর আপনি মানুষকে ধোকা দিয়ে প্রতিশ্রুতির ফানুষ উড়িয়ে বারবার ক্ষমতায় আসবেন, এ বাংলার মানুষ তা মানবে না। পারে চোর গ্রেপ্তার যখন তখন হতে পারে, চোর চোরটা বাটপার কী করবো আমি, হতে পারে। অবাক হওয়ার কিছু, চোর দুর্নীতিবাজ গ্রেপ্তার হতে পারে, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। অধীর চৌধুরী যেভাবে আক্রমণ করেন সেভাবেই সরাসরি তিনি আক্রমণ করেছেন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কেই নয়, রাজ্যপাল সিবি আনন্দ বোসকেও তিনি আক্রমণ করেছেন। কিন্তু রাজ্যপাল গতকাল ঘটনা ঘটার পরই তিনি ঘটনাস্থল ঘুরে এসেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কিংবা মোহাম্মদ সেলিম, সিপিআইএমের রাজ্য সম্পাদক, তারাও কিন্তু এই ইস্যুতে তৃণমূল সরকারকে বিদ্ধ ছাড়ছেন না। ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন শুভেন্দু অধিকারী, এবং তার আগে বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপির বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও পুলিশ মন্ত্রী রাজ্যের, সেই পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিজেপির বিধায়করা। সেই সঙ্গেই শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধানসভায় ঠিক কি জানিয়েছিলেন দেখুন। মাত্র 50 কিলোমিটারের মধ্যে সেখানে যে ধরনের ভয়াবহ বিস্ফোরণ হয়েছে, এমনকি কংক্রিটের ছাদ পর্যন্ত উড়ে গেছে। মুর্শিদাবাদ, মালদা সহ বিভিন্ন জায়গায় হাত বোমা সাপ্লাই হতো, ওইখান থেকে প্রমাণিত হয়েছে। এমনকি তৃণমূলের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক জাকির হোসেনকে
যে স্প্লিন্টার দিয়ে খুন করার চেষ্টা হয়েছিল জঙ্গিপুরে, সেখানেও এখান থেকে বোমের মশলা সাপ্লাই করা হয়েছিল। এটা আমাদের অভিযোগ নয়, এটা এলাকার মানুষের অভিযোগ। যে ধরা পড়েছে সে জাকির হোসেনের ঘটনার সঙ্গে যেটা এনআইএ ইনভেস্টিগেশন চলছে তাতে যুক্ত। স্বাভাবিকভাবে আমরা এই সরকারের এই বর্বরতা, এই নির্লজ্জতা এবং এত অসংবেদনশীল সরকার, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা দাবি করছি এনআইএ ইনভেস্টিগেশন, কোর্টে কেন আমাদের যেতে হয়েছে? রাজ্য সরকার হ্যান্ডওভার করুক আজকের মধ্যে এনআইএ কে, যাতে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এখান থেকে তথ্য প্রমাণ লোপ হওয়ার আগে সমস্ত রিকভারি করে অ্যাকিউজদেরকে ধরে। থার্ড, মুখ্যমন্ত্রীর সাদের এসওপি এবং বাজি কারখানাকে সরিয়ে মানুষের জীবন রক্ষা করার যে প্রতিশ্রুতি, সে বিষয়ে আমরা সরকারের কাছ থেকে আমরা অবিলম্বে একটা মিনিটও সময় নষ্ট না করে আমরা স্টেটমেন্ট শুনলেন তো? শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে পদত্যাগ করতে হবে রাজ্যের পুলিশ মন্ত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিজেই রাজ্যের পুলিশ মন্ত্রী, এবং সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছেন তারা, ঘটনার এনআইএ তদন্ত দাবি করেছেন, কারণ বলছেন তথ্য প্রমাণ লোড করে দেবে, লোপাট করে দেবে রাজ্যের পুলিশ, এবং সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে এনআইএ চেয়ে তারা হাজির হয়েছেন কলকাতা হাইকোর্টের দোরগোড়ায়, এবং কলকাতা হাইকোর্ট তাদের এই মামলার শুনানি আগামীকাল করবেন বলে এমনটাই জানা গেছে। কলকাতা হাইকোর্ট কি এনআইএ তদন্ত দেবে? এনআইএ তদন্ত দিলে কতটা বিপাকে পড়তে পারে রাজ্য? এমনটাও খবর উঠে আসছে দত্তপুকুরের এই বাজি কারখানার আড়ালে ছিল আরডিএক্স, কারণ যেভাবে যেভাবে কম্পন হয়েছে, যেভাবে বিস্ফোরণ স্থলের আশেপাশের সমস্ত কিছু প্রায় 3-4 বাড়ি ভেঙে গুঁড়িয়ে গেছে, তাতে এটা খুব স্বাভাবিক যে এর মধ্যে বড় সড়ো কোনো বোমের মশলা থাকতে পারে, অর্থাৎ আরডিএক্স থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র কিন্তু সেটাই দাবি করছে। মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক, তিনিও পৌঁছে গেছিলেন। আমরা এই প্রতিবেদনগুলো দেখাচ্ছি এই কারণেই, এরপরে যে আলোচনায় আমরা আসব, বারুদের স্তূপে যে বাংলা দাঁড়িয়ে আছে, বাংলায় যে কাণ্ড চলছে, অর্থাৎ বাংলায় কি চলছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। সেক্ষেত্রে রাজনীতিবিদরা কি করছেন? যেখানেই কিছু ঘটছে সরাসরি তারা চলে যাচ্ছেন, তা সে যাদবপুর হোক বা মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। রাজ্য সরকারের মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পৌঁছে যাচ্ছেন। চড়ছে রাজনীতির পারদ, কোথাও কি রাজ্যের সরকারকে কোণঠাসা করতে চাইছে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে। দেখুন আপনি, কখনো শুভেন্দু অধিকারী গেছেন বিকালের দিকে, তো কখনো মোহাম্মদ সেলিম সকালের দিকে। মোহাম্মদ সেলিম সিপিআইএমের রাজ্য সম্পাদক ঠিক কি বলছেন সেখানে পৌঁছে আপনাদের শোনাব। তৃণমূল কর্মী আছে, কিন্তু কোনো তৃণমূল কর্মী এই গ্রামে মিথ্যা কথা বলতে পারবে? তাহলে গ্রামের লোকটা দাগি দেবে তো, জানো তো। এই জন্য বাইরে থেকে অন্য তৃণমূলকে নিয়ে এসে জ্যোতিপ্রিয় মিথ্যা অভিযোগ করাচ্ছে। লাভ কালীঘাটিতে মমতার অভিষেকের বাড়িতে লুকের লাভ, আর তারই অংশ এগুলো। এটা রাজ্য জুড়ে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, আর এমপি, এমএলএ, মন্ত্রী, নেতা, খোদ মুখ্যমন্ত্রী, তার পরিবারের লোক টাকা কামাতে ব্যস্ত। এই গ্রামের মানুষ 4 আগে যখন বিস্ফোরণ হয়েছে তখনও পুলিশকে জানিয়েছে, তারা আপত্তি করেছিল, এই অপদার্থ পুলিশ দলদস তারা তাদের উপরে মিথ্যা মামলা করেছে, যাতে এই বোমা, বন্দুক, পিস্তল, গুলি, গোলা, বারুদের ব্যবসা চলে, কারবার চলে। রাজ্যে এতগুলো বিস্ফোরণ হয়েছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন এগুলা কি আমার চোখ খুলে গেছে, এখন চোখে ঝুলে পড়ে আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে এগুলো অর্ডার বেশি হয়েছিল। আর মিডিয়াকে বলবো, যখনই কোনো দুর্ঘটনা ঘটে, এরকম বিস্ফোরণ হয়, তখন পুলিশ নড়ে, তখন মিডিয়া নড়ে, আর যখন মানুষ আপত্তি করে তাদের উপর মিথ্যা মামলা হয়।
আর মমতা ব্যানার্জি সব ব্যাপার মার্ক্সবাদীদের উপর আইএসএফ এর উপর সব দোষ চাপিয়ে দেন বিরোধীদের উপর। আর উনি একদম দুধ পিতা বাচ্চা, নদীর পাশে একেবারে গ্রামের শেষ প্রান্তে ধান ক্ষেতের মাঝখানে এখানে একটা লোকালয় ঘন বসতিপূর্ণ এলাকা তার মধ্যে হচ্ছে, আর লোকে আপত্তি করার পরে পুলিশ ব্যবস্থা নেয়নি, সবার শাস্তি চাই। আঙুল চুষছে না তৃণমূলের, শুধু টাকা চুষছে। এটা মমতা ব্যানার্জির অপশাসনের হলমার্ক, যখনই কোনো ঘটনা ঘটে, যখনই তৃণমূলের দুর্নীতি চুরি জচ্চুরি খুন জখম বিস্ফোরণ বাইরে চলে আসে, তখন আইএসএফ সিপিএম বামফ্রন্ট কারুন নামে একটা দোষ চাপানো হয়। এই মোহাম্মদ সেলিমের কথা তো শুনলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এই ঘটনা ঘটার পরই তার বাড়িতে তলব করেছিলেন রাজ্যের ডিজিকে, এবং আজ মন্ত্রিসভার যে বৈঠক ছিল নবান্নতে তিনি সেখানে স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেন এবং তিনি বলেন যে পুলিশ কি ঘুমাচ্ছিল, পুলিশের ভূমিকা নিয়ে তিনি রীতিমতন ক্ষুব্ধ। এবং এরপরে কিন্তু দেখা যায় এই থানার অর্থাৎ ফাঁড়ি নীলগঞ্জ ফাঁড়ির যিনি ওসি ছিলেন হিমাদ্রি ডোগরা তাকে সাসপেন্ড করা হয়েছে। শুধু কি দোষ পুলিশের, নাকি এর পেছনে যেটা মোহাম্মদ সেলিম বলছিলেন এর পেছনে স্থানীয় তৃণমূল নেতাদের মদত রয়েছে? পেছনে কে, কাকে আটকানোর লোকানোর চেষ্টা করা হচ্ছে? এই রাজনীতির প্রত্যেকে আলাদা দল সরকারকে বিঁধবেন, এটা খুব স্বাভাবিক, কিন্তু সত্যি কি, সত্যি কি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কোপ যদি পড়তেই হয় তাহলে পুলিশের ঘাড়ে পড়ছে। শুধু পুলিশ কেন, এর মদতদাতা কারা, কারা মদত দিচ্ছেন? অন্যদিকে নৌশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, তিনি কি বলছেন শুনুন এই ঘটনা নিয়ে। তোলা নিয়ে, পুলিশ মাসহারা নিয়ে, তৃণমূলের নেতার দায়িত্ব নিয়ে, তৃণমূলের নেতার বাড়িতে কাজ চলছে, সেই বিস্ফোরণে বাজি কারখানার আড়ালে জানি না কি ভয়ঙ্কর তেজস্ক্রিয় ওখানে ছিল, যার ফলে ওখানকার প্রায় একাধিক মানুষ মারা গিয়েছে। আর যে বাড়িতে এই কারখানা চলতো মুর্শিদাবাদের লোকজনকে নিয়ে এসে এই কারখানা তারা কাজ করাতো, যে এমন কি বিস্ফোরণ ছিল ওর মধ্যে যে আশপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে আমাদের যিনি বুথের সভাপতি তার মাও মারা গিয়েছেন, একাধিক মহিলা মারা গিয়েছে, স্থানীয় যিনি তৃণমূল নেতা আছে ওখানকারের যে এর সাথে যুক্ত সে পালাতক, সত্য উদ্ঘাটন হবে মালিককে খুঁজে বার করলে। আর কয়েকটা নেতা আছে যেমন কারামত আলী তাকে খোঁজ করা হোক, আজিবর আলী তাকে খোঁজ করা হোক, সহ এখানে যারা আছে তাদেরকে খোঁজ করলে সত্য উদ্ঘাটন হবে। নেতাদের কাজ হচ্ছে তো এই সমস্ত গরিব মানুষকে দিয়ে অনৈতিক কাজ করাবে, আর যখন এই ধরনের অঘটন ঘটে যাবে বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে মেন দোষী কালপিট তাকে সাইড করে দেওয়ার চেষ্টা করবে। মুর্শিদাবাদ থেকে লোককে নিয়ে এসে এই বাজি অবৈধ লাইসেন্সবিহীন এই বাজি কারখানার আড়ালে বোমা তৈরি করতো, নাহলে এত কি তেজস্ক্রিয় ওর মধ্যে আছে যে এতজন মানুষ মারা গেল, আশেপাশে এত ক্ষতিগ্রস্ত হয়ে গেল? এক প্রকার পুলিশের তোলাবাজি আর তৃণমূল নেতাদের মদতে এইগুলো চলতো। এই এত বড় ঘটনা ঘটেছে ঠিক যেভাবে পূর্ব মেদিনীপুরে ঘটেছিল, বিরোধীদের উপরে চাপে দেওয়ার চেষ্টা হয়েছে, পরে কি দেখতে পেলাম আমরা এটা শাসকের ইনভলভ আছে, ঠিক একইভাবে এই ঘটনা বলছি আমি শাসক এর সাথে সম্পূর্ণভাবে জড়িয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি নেতা এর সাথে পুরোপুরি ইনভলভ। দেখলেন কি বলছেন নৌশাদ, বলছে একদম পুলিশের তোলাবাজি সেই সঙ্গেই শাসক দলের মদত। সত্যি পুলিশ দেখছে শাসক দল মদত দিচ্ছে, পুলিশ দেখছে শাসক দল তোলাবাজি করছে, পুলিশও বা পিছিয়ে থাকবে কেন? তারা ফোন করছেন, নেতারা ফোন করছেন পুলিশকে, কিছু বলার নেই পুলিশের, পুলিশও দেখছে তারাও চুপ থাকছেন, কোথাও কোথাও পুলিশ তোলাবাজিও করছেন টাকাও তুলছেন। তাই তো বারংবার কিন্তু জানানোর পরও কোনো রকম কোনো সদুত্তর দেয়নি স্থানীয়দের বারবার অভিযোগ থাকা সত্ত্বেও। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজুদা,
আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার। নিউজ বর্তমান থেকে বুদ্ধদেব বলছিলাম। রাজুদা, আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাইব, রাজ্য জুড়ে চলছেটা কি বারুদের স্তূপে বাংলা, খাদিকুল থেকে দত্তপুকুর, কি বলবেন? দেখুন, বারুদের স্তূপে যেরকম রয়েছে তার সাথে এই বারুদ নিয়ে আবার সিন্ডিকেট রাজও রয়েছে। কারণ আপনারা দেখেছেন যে যে জায়গায় এই বাজি কারখানাটা সেখানে পুরো ঘন বসতি, সেখানকার বাসিন্দারা সেখানে দীর্ঘদিন ধরে অভিযোগ করে যাচ্ছে, পুলিশকে অভিযোগ করছে, আর পুলিশের সাথে তৃণমূলের নেতাদের জানেন এখন তৃণমূল নেতা ছাড়া পুলিশ চলতে পারে না। যারা অভিযোগ করেছিল তাদের বাড়িতেই চড়াও হয়েছিল। অদ্ভুত একটা পরিস্থিতি, অর্থাৎ মানুষের মৃত্যু নিয়ে খেলা হচ্ছে, মানুষের কোনো দাম নেই, সেখানে শুধু তোলাবাজির দাম রয়েছে, আর তৃণমূলের নেতারা এই তোলাবাজি করে যাচ্ছে, আর তার সাথে একাংশের পুলিশ সম্পূর্ণভাবে সহযোগিতা করছে। পশ্চিমবঙ্গ বারিদের স্তূপে রয়েছে। বাংলা রয়েছে এবং সে নিয়ে পুলিশ সমস্ত কিছু রয়েছে, পুলিশ তোলাবাজি করছে, শাসকের মাথায় হাত রয়েছে, শাসক দল প্রত্যক্ষ মদত দিচ্ছে, তাই জন্য এই বারবার অন্ত এবং এই ঘটনা। এবং সেই নিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা আরও অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কে কি বলছেন সে তো শুনতেই হবে। এই মুহূর্তে আমরা কথা বলে নেব, অবশ্যই অনেকেই আমাদের সঙ্গে ফোন লাইনে যুক্ত হবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারাই যুক্ত হবেন, তারা কে কি বলছেন সেটা শুনব। কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়, আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক প্রধান, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু খাদিকুল গ্রামে 3.5 মাস আগে মে মাসে তিনি 27 তারিখ পৌঁছান। তারপরেও এই ঘটনায় তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন যে কোনো রকমভাবে এই ঘটনা রেয়াত করা হবে না, পুলিশকে অ্যাকশন নিতে বলেছিলেন, বলেছিলেন এই ঘটনা চোখ খুলে দিয়েছে, করেছিলেন একটি কমিটি গঠন, যে কমিটির 2 মাসের মধ্যে রাজ্যের সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা যেখানে যেখানে রয়েছে, অর্থাৎ এইরকম বাজি কারখানা যেখানে এখানে রয়েছে তার তথ্য তালাশ করে নবান্নকে রিপোর্ট দেবে। সেই রিপোর্ট নিশ্চিতভাবে এতদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়ের টেবিলে রয়েছে, বা সেই রিপোর্ট যদি পুলিশের কাছে থাকে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে। আমরা বলছি না যে রাজ্যের সমস্ত পুলিশ খারাপ, কিন্তু একাংশের পুলিশ তারা কোথাও রাজনৈতিকভাবে রাজনৈতিক নেতাদের চাপে পড়ে তারা বেশ কিছু অসামাজিক কাজকে প্রশ্রয় দিচ্ছেন, তার জন্য কোথাও তোলা হচ্ছে টাকা, কোথাও বা অ্যাডজাস্টমেন্ট। রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যথেষ্টই ক্ষুব্ধ, এবং নবান্নে তিনি স্পষ্ট করেছেন যে নবান্নে আজকে মন্ত্রিসভার যে বৈঠক ছিল সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট প্রশ্ন করেছেন, পুলিশ কি ঘুমাচ্ছিল। এরপরেই কিন্তু সাসপেন্ড করা হয় দত্তপুকুর সেই ফাঁড়ি নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে তাকে সাসপেন্ড করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলবে এমনটাই জানা যাচ্ছে। স্ক্যানারে রয়েছে আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার এবং কনস্টেবলরাও, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই ঘটনার এনআইএ তদন্ত কি হবে, আদৌ কি সম্ভব? সত্য উদ্ঘাটন, খাদিকুলের ঘটনা আমরা দেখেছিলাম, তার মালিক উড়িষ্যায় পালিয়ে গেছিলেন, পুলিশ শেষমেশ পৌঁছেছিল তাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু তার আগেই সেই হাসপাতালেই মৃত্যু হয় তার। এই মৃত্যু তার পরবর্তীতে এই নজনের দত্তপুকুরে মৃত্যু,
মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন এগারো জন। কি হবে, কি হবে রাজ্য রাজনীতির অঙ্ক, তা নিয়ে সবাই ব্যস্ত। রাজনীতি করছে ব্যস্ত, কিন্তু মারা যাচ্ছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষের মৃত্যুটা কোথাও নাড়িয়ে দিচ্ছে আমাদের, এবং সেজন্যই কোথাও মনে হচ্ছে যে মানুষ সত্যি আজ অসহায়। আজকের এই ঘটনার পর যেভাবে রবিবার সকালের পর থেকে তোলপাড় হচ্ছে বাংলা, এর আগেও আমরা দেখেছি তোলপাড় হয়েছে খাদিকুল গ্রাম, সেখানে রক্তের বন্যা বয়ে গেছিল, ছিন্ন ভিন্ন দেহ। ঠিক সেভাবেই দত্তপুকুরেও কিন্তু সেই একই ঘটনা ঘটল। দত্তপুকুরের ঘটনা আরও মারাত্মক। এখানে ঘন বসতিপূর্ণ একটি এলাকা, সেই এলাকায় কিভাবে এই ঘটনা, একটি বাজি কারখানা চলতে পারে, এ নিয়ে কিন্তু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আজকের মতন দিনের সেরা এখানেই শেষ করতে হচ্ছে।